গাইস, ওয়েলকাম টু ইন্টুপাল ব্লগস। তো আজ হলো সোমবার, তো আমার চান করা হয়ে গেল, চান করা হয়ে কাপড়ও ধোয়া হয়ে গেছে, অন্যগুলো কাপড়ও ধুয়েছিলাম, আজ তো দেখুন মেলে দিলাম। তো শাড়িটা কাল কিনে যে পরে যাবো, মানে দু একদিন এমনি পরে এনে রেখে দিয়েছেন, তো কাল বাড়ি যাবো। তো সব কিছু ভালোই আছে এখন, তো কাপড়টা ধুয়ে দিয়েছে, কাল পরে যেতে হবে, তো শুকিয়ে যাবে এখানে ছাদের উপরে সুন্দর রৌদ্রতে পরে শুকিয়ে যায়। তো কাপড়গুলো মেললাম, যাই একটু এখন যাবো নিচে, গিয়ে হাজবেন্ডকে ওষুধ আছে খাওয়ার, সকালে চারটা ছিল, চারটা খেয়ে আসলাম, এখন দুপুরেও আছে আবার দুটা, ওটাও খাওয়াবো। তো যাই তাড়াতাড়ি, কিছু একটা খাওয়ারও দিব, সকালে রুটি খেয়েছে, রুটি খেতে চায় না, তো রুটি দুটো রকম খেয়েছে, তো খেয়েছে একটু, আজ একটু খেয়েছে, একদিন একটু আজ একটু বেশ ভালোই খেয়েছে। তো খাওয়া তো হয়ে গেল, তো যাবো এখন, গিয়ে দেখি একটু কী খায়, আবার দুটো ওষুধ আছে না ওটাও খাওয়াবো আপনাদেরকে। একটা আমি আমার মা মেয়েটাকে একটা পূর্ণ জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, তো সবার বাড়িতে থাকে, কারো বাড়িতে থাকে, আমাদের গ্রামের বাড়িতে তো কই সবার ঘরে আছে, কিন্তু গাঁও আছে, কিন্তু তো আমাদের মা এটা রেখেছে, দেখুন এটাগুলো দেখেছেন, এটা হলো চুলা। তো এটা কেন রেখেছে বলেন তো, এটা ভীষণ প্রাইভেট কাম, মানে তো এটা হলো পিঠা বানাবার জন্য, সেটা হলো যে কোনো পিঠা না, অন্য পিঠা তো গ্যাস হয়েছে, এটার মধ্যে ভাপের ভাপের না, এরকম কী বলে এটাকে, পাতি পিঠা বলে দিলে এরকম পাতিলে করে বানায় যে, তো পাতিলটাও ছিল এখানে, কোথায় যিনি আছে আমি দেখেছিলাম, তো পাতিলটা এই চুলাটা বহুত দিন হয়ে গেছে, কিন্তু এটা পূর্ণ চুলা, কিন্তু ভাঙিয়ে একটা আমরা কোয়ার্টারে যখন আমরা বাড়িতে আসিনি তখন থেকেই চুলাটা পূর্ণ, মানে তো রেখেছে। তো এটা এখানে দেখুন এখানে রেখে দিচ্ছে, আর বেশি ঠান্ডা পড়লে এখানে জ্বালিয়ে আগুনও আগুনও তাপে, মানে এটাতে তো পিঠা বানাবার জন্য এটা রেখেছে, তো দেখুন খুব সুন্দর করে রেখে দিয়েছে। তো এটাকে কখনো কখনো লেপের উপরেও রাখে, তো এটাই দেখাবার জন্য আমাদের মার এটা খুব একটা পুরনো জিনিস, এটা তো মানে মায়ের পিঠা বানায়, তো এটা তো বানাতে সুবিধা হয় মেন কথা, ওটার জন্য এটা এখানে উঠে রেখেছে, যখন বানায় এখানে এসে বানায়, আবার ঘরে তো বানানো যাবে না, কেন গোটা ঘর কালা হয়ে যাবে, তো এখানে রেখেছি আমরা। আমাদের ছাদের উপরে তো দেখুন এখন জাবড়াই যাবা, মানে জাবড়া তো হবেই, কিনে সব যেগুলো ওখানে লাগে না সেই জিনিসগুলো এখানে রেখেছে সব। তো যাই একটু হাজবেন্ডকে এখন ওষুধ দিতে লাগবে, আমার কাপড় অনেকগুলো শুকিয়েছে, তো কাপড়গুলো নিয়ে যাব, অনেক বাকিগুলো তো মেলে দিয়েছি, দেখতেও পরে গেল। তো আপনাদের ভালো লাগলে আমাকে আমাকে তো মানে লাইক কমেন্ট কিছু জন চুলাটার জন্য, চুলা আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।